Hi friends, this is Miraj. আপনারা দেখছেন বাংলা টেক গাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ইউটিউবে অনেক সার্চ করে দেখলাম মোবাইল থেকে পিসিতে ফাইল শেয়ার নিয়ে অনেকগুলো ভিডিও আছে, কিন্তু নতুন নতুন সব আপডেট আসার পর থেকে এই ভিডিওগুলো আর কোনো কাজেই লাগছে না, এই পদ্ধতিগুলো কোনোভাবেই আর কাজ করছে না। তাই অনেক খুঁজে বার করলাম একটি নতুন পদ্ধতি। এ পদ্ধতিতে আমি 100% গ্যারান্টির সাথে বলতেছি যে ফাইলগুলো ট্রান্সফার হবে কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। চলুন দেখা যাক কি সেই পদ্ধতিটি। ভিডিওটি শুরু করার আগে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার আগে আমার ফ্যান চ্যানেলের আপডেট পেতে বেল আইকনটিতে অবশ্যই অবশ্যই ক্লিক করবেন। মোবাইল থেকে পিসিতে ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের মোবাইলে শেয়ারিং সফটওয়্যারটি থাকতে হবে। যদি কারোর ফোনে না থাকে সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ডাউনলোড করার পর সরাসরি শেয়ারিং সফটওয়্যারটিতে প্রবেশ করুন। পরে কর্নারে থাকা আইকনটিতে ক্লিক করুন, কানেক্ট পিসিতে ক্লিক করুন, উপরের কর্নারে থাকা আইকনটিতে ক্লিক করুন, লোকেশন অন করে দিন, আবার উপরের থাকা আইকনটিতে ক্লিক করুন। এখানে একটু সময় লাগবে হটস্পট অন হতে এবং তার পাসওয়ার্ড ক্রিয়েট করতে, একটু অপেক্ষা করুন। এখন এই হটস্পট অ্যাড্রেসটি আপনার ডেস্কটপে কানেক্ট করুন। কিছুটা সময় লাগতে পারে। এখানে ক্রিয়েট হওয়া হটস্পটের পাসওয়ার্ডটি দিন। আমারটা আমি দিচ্ছি 6D225। পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সট ক্লিক করুন। একটু টাইম নেবে কানেক্ট হতে, একটু অপেক্ষা করুন। কানেক্ট হওয়ার পর সরাসরি আপনার ডেস্কটপে ব্রাউজারে চলে যান, যে ব্রাউজারটি ব্যবহার করেন সেটা চলে যান। আমি গুগল ক্রোম করছি, সেখানে গিয়ে এই অ্যাড্রেসটি ইনপুট দিন। মোবাইল টু পিসি শেয়ার ইট রেডি। এখন আমরা চাইলে ফাইল ট্রান্সফার করতে পারবো। আমি র্যান্ডমলি কিছু সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট ক্লিক করুন। ফাইলগুলো ট্রান্সফার হয়ে গেছে।
চলুন এবার দেখা যাক এই ফাইলগুলো আমরা ট্রান্সফার করলাম এগুলো আদৌ প্লে হয় কিনা। যে কোনো একটা ফাইল ওপেন করে দেখি, মিউজিকটা ওপেন করি, দেখতেই পাচ্ছেন মিউজিকটি প্লে হয়ে গেছে, তার মানে ফাইলগুলো সঠিকভাবে ট্রান্সফার হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন সব আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন।